খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সুস্বাগাত হ্যাঁ কলকাতায় নজরুল মঞ্চে কলেজের ফেস্টে অনুষ্ঠান করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে জনপ্রিয় গায়ক কেকের মৃত্যু ঘটনায় দাবি ওঠে অনুষ্ঠানের দিন চূড়ান্ত অব্যবস্থা ও বিশৃঙ্খলা পরিস্থিতি ছিল নজরুল মঞ্চে পরক্ষে এই কারণকেই কে মৃত্যুর জন্য দায়ী করে জনতার একাংশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখায় সেই ইস্যুকে উস্কু তুলে আর একবার শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আরো দাবি করেন এদিনকে উনি ওনার সোশ্যাল পোস্টে জানান যে আসানসোলের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র টিয়ারির গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ তিনি আরো দাবি করেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই আসানসোল কম্বল কাণ্ডে জিতেন্দ্র তিয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ এনে আনেন গায়ক কেকের মৃত্যুর প্রসঙ্গ এবং পানিহাটির দই চিরে মেলায় গঙ্গার তিনজনের পদপিষ্ট হওয়ার ঘটনা সোশ্যাল পোস্টে তিনি লিখেছেন রাজনৈতিক প্রতিহিংসা চরিত্র করার জন্য গ্রেপ্তার করা হল কি অথচ গত বছর পানিয়াটি দই চিরে মেলায় পদপিষ্ট হয়ে তিনজন মারা যায় মারাত্মক অব্যবস্থাপনায় প্রাণ দিলেন বিখ্যাত গায়ক কে কে কেউ কি গ্রেপ্তার হয়েছে হয়নি কারণ তারা শাসক দলের লোক অপরদিকে শুধু দিলীপ ঘোষে নন জিতেন্দ্র তেয়ারির

সোমবার নোটিশ জারি করে রাজ্য সরকারে জানতে চাই যে শীর্ষ আদালত রবিবার আসাসনাল কম্বল কাণ্ডে তাকে আদালতে পেশ করা হলে আট দিনই পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারকরা মৈত্রী দাসের রিপোর্ট খবর চব্বিশেস